লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নাই, বাবা মায়ের সামনে আজকাল তাই অনেক কিছু হয়, বড়দের সামনে যে সবকিছু করা যায়, এদের না দেখলে সেটা জানতে পারতাম না ভাই। বলেন কি? So hey, this is Sulika, welcome back to my channel Achieve Over. তো কি সবাই ভালো আছে? তো না না, ভালো তো সবাইকে থাকতেই হবে। তো ভিডিওটা শুরুর আগে ফটাফট ভিডিওটা শেয়ার করে দাও, আর ছোটটা ভিডিওটা স্কিপ করে দাও, এবং গুরুজনেরা ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নাও। তো চলো শুরু করি। বৃষ্টির দিনে আমার একটু করতে ইচ্ছা করছে, বৃষ্টির দিনে আমার একটু করতে ইচ্ছা করছে। কি কি করতে ইচ্ছা করছে? কি কি আবার নিশ্চয়ই কোনো মতলব ঘুরছে মাথায়। ইয়েস, হ্যাঁ, তা কি ইচ্ছা করছে সেটা একটু বলে ফেলো দেখি এবার। আমি বলুম না, আমার শরম কর। ঘুমের সাথে স্বপ্ন, কি বললাম আমি? এটা কি আর বলবে, মাথায় আলো যা এসেছে তাই বলে দিয়েছো। বেশি আলবাল বকলে না, কানের গোড়া একটা থাবড়া। আরে আরে, কি করো কি করো, এতে ওর কোনো দোষ নেই। হা হা হা, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তার উপরে পাশে আবার গার্লফ্রেন্ড শুয়ে আছে, এরকম সময় তো ও ভুলভাল বকবেই। বোঝো কাণ্ড, ক্যামেরা অন করে এগুলো কেন করছো ভাই? এগুলো কি আমাদের না দেখালেই নয়? কেসে কেসে লোক রেতে আরে, কি মনে হচ্ছে বলতো? কি কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি হসপিটালে তোকে দেখতে এসেছি। কেউ গায়ের উপরে পড়লে এমন আওয়াজ কে করে রে ভাই? ওলে বাবালে, লজ্জাবতী লতা একেবারে। আরে বলতো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার কি? আমি কে? তুমি পৃথিবীর শ্রেষ্ঠ খাবার? হ্যাঁ। এ কে রে বাবা? জানি না। থাক, না জানাই ভালো, কারণ ভাবলক্ষণ ঠিক ঠিক চেনা। কে যে তাতকাবো? কি তাতকাবো? কি বলে? কি তাতকাবো? তো মহা মুশকিল ভাই। তাতকাবো, দাঁত খাবি? হ্যাঁ, ওকে দাঁতই খেতে দাও, মারি দাঁত দাও, যাতে ওর একটু আক্কেল হয়। তাতকাবো, তাতকাবো, কি এটা কি ভাষা? কেন কি ভাষা বুঝতে পারছো না? নেই না বোঝারই কথা, ও তো এখনো বাচ্চা, আর বাচ্চার সাথে প্রেম করলে যা হয় আর কি। ये सब क्या देखना पड़ रहा है? এই কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম ও হয়তো সত্যি বাচ্চা। আরে দেবা, কিন্তু এখন দেখছি ধামাকাদার চৌ বাচ্চা। বন্ধ করো হাত জোড়কে। মা রুকো জরা, এখানেই শেষ না, আরো আছে। বলেন কি? বলবো না, দেখাবো। তাই? হ্যাঁ, বড়দের সামনে যে নির্লজ্জের মতো প্রেম করা যায় সেটা এদের না দেখলে জানতেই পারতাম না। ওরে বাবা, তো এখানে হচ্ছে শ্রেয়ার গাডার হারিয়ে গেছে। কি? শ্রেয়ার গাডার হারিয়ে গেছে। ও, গাডার হারিয়ে গেছে? আমি ভাবলাম ওর গাধা হারিয়ে গেছে। বাবা, শ্রেয়ার গাধাটার পাওয়া যাবে না? না গো, ওটা আর পাওয়া যাবে না। আরে কি করতে হবে? আমি বলছি আছো, এই জন্যই বলে যার বিয়ে তার হুশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যাচ্ছি একটু পরে যাবো, আমি ভেবে দিয়েছি আর পাচ্ছি না। দেখো অবস্থা, নিচে ওর বাবা শুয়ে আছে, আর এদিকে ও গার্লফ্রেন্ড কে কাছে রাখছে। মানের শালে কে খোপড়ি তোর, খোপড়ি তোর কে কোনো লাভ নেই, কারণ মেয়েটারও তো কুড়কুড়ানি কম না। ঠিক বলেছিস, ঠিক এই জন্য আমাকে ডাকছিল যাতে এই আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুম দেয়। আরে ভাই, তোরা কতটা নির্লজ্জ, কতটা জানি না। না না, জানি না বললে তো হবে না, তোরা কতটা নির্লজ্জ হলে, নিচে তোদের বাবা শুয়ে আছে, চারিদিকে এত লোক আছে, তারপরেও তোরা দুটো মিলে সব কি করছিস? ছি ছি আমি সত্যি জানি না। থাকে আমার জেনে কি লাভ? বলে বাবালে গপু। মরে যাই, তোমরা তো দেখছি পৃথি রন তিথি তুষারদেরকেও হার মানিয়ে দিয়েছো ভাই। কি বলছিস তুই?
তোমরা, তোমাদের চোখে ঘুম নেই বলে কি ট্রেনে বাকি আর যারা আছে তারাও ঘুমাবে না নাকি? বাট সেই ওর শরীরটা একটু খারাপ, সেজন্য আজকে এরকম করছে। ওর শরীরটা খারাপ সব ঠিক আছে, কিন্তু পাশে তো অন্যদের কথাও শোনা যাচ্ছে। তাহলে কি অন্যরাও ঘরে আছে? Yes. অন্যরা ঘরের মধ্যে আছে, তারপরেও তোমরা এইভাবেই শুয়ে আছো, লজ্জা শরম কিচ্ছু নেই না? ছি ছি ছি, এ রাম, কতবার বলেছি সকালবেলা উঠে আমি হেগে দেবো সেটা খেতে। ই কি কিন্তু টটিয়ে আমি হেগে দেবো সেটা খেতে, খাই না তো। কেন গো, তুমি খাও না, তোমার গপু হেগে দেবে আর তুমি সেটা সোনা মুখ করে খেয়ে নেবে। হ্যাঁ বলেন। আচ্ছা আমি বলছি বলে আমার কথাটা মনে নিয়ে নিও না কিন্তু। হ্যাঁ আপনি তো দিল পে লে লিয়া, ওকে মুঁহ মে লুঁ। কি হয়েছে গপু, তোমার শরীর খারাপ নাকি পেট খারাপ? আজকে আমার মন ভালো নেই। কি হয়েছে বলবি তো? এতক্ষণ অব্দি মেয়েটার ন্যাকামো সহ্য করছিলাম, এখন দেখছি তুমিও ন্যাকামো শুরু করেছো। এক হাতে কখনো তালি বাজে না। ছোটবেলায় আমার মা একটা কথা খুব বলতো, শুনতাম, কি? দশটা ভালো আলুর মধ্যে এদের মাথায় ব্রেইন আছে কিনা আমি জানি না, থাকলে হয়তো এত ন্যাকামো করতে পারতো না। তাই এদের মধ্যে আর বেশিক্ষণ থাকলে আমার ব্রেইনটাই আউট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর হ্যাঁ ভালো লাগুক না লাগুক শেয়ার কিন্তু একটা চাই। কর দো यार, তোমারে পয়সা থোড়ি না কাট রে, কর দো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।